মুহূর্তে একটি বড় খবর, যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় শিক্ষিত বেকারের ক্যাফে মদ্যপ যুবকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে ভেঙে দেওয়ার। দশমীর রাতে মদ্যপ যুবকদের তাণ্ডব, শিক্ষিত বেকারের ক্যাফে ভাঙচুর করার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, কিছুদিন আগে রাজু মণ্ডল নামে গাইঘাটার চাঁদপাড়া ঠাকুরে নিজের ক্যাফে খুলেছিলেন উচ্চশিক্ষিত এই যুবক, যার নাম দিয়েছিলেন শিক্ষিত বেকারের ক্যাফে। আর সেই ক্যাফেতে এবার ভাঙচুরের অভিযোগ উঠছে দশমীর রাতে মদ্যপ যুবকদের বিরুদ্ধে। চাকরি মিলছিল না রাজুর, উচ্চশিক্ষিত হয়েও যখন চাকরি মিলছিল না, হতাশ হয়ে পড়েনি রাজু, স্বনির্ভরতার বিকল্প হিসেবে তার এই ক্যাফেকে বেছে নিয়েছিলেন। এবং এখন যে ছবি উঠে আসছে, সেই ক্যাফেতেই ভাঙচুরের অভিযোগ উঠছে দশমীর রাতে মদ্যপ যুবকদের বিরুদ্ধে। ছবি দেখুন। এখানকার ছেলেবেলের লোকাল ছেলেবেলেরা ওরা এসেছিল, ওরা এসে পিছনে আমার 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 ক্যাফের বাইরে বসে মদ খাচ্ছিল। আমার তো কাস্টমার প্রচুর ভিড় হচ্ছিল, আমি সামনের দিকে সামলাচ্ছিলাম। ওরা এখানে মদ খেয়ে নিজের নিজের গন্ডল করে পুরো আমার ক্যাফেটাকে পুরো ভেঙে ভেঙে দিয়ে গেছে। এখানকার ছেলেবেলে আমি এখানে কাউকে চিনি না, আমি কাউকে জানি না। পুলিশ অফিসার উল্টে আমাকে ধমকি দিয়ে গেল যে এখানে সামনে কেন গাড়ি হয়ে গেল। উনি এখন বিচার করেন যে এটা আমার দোষ কিনা। এদিকে আমার ঠাকুরনগর, আমি এখানে কাউকে চিনি, কোন ছেলেবেলে গিয়ে এখানকার লোকাল ছেলেবেলে, ওরা এখানে কোথায় খাচ্ছে, জঙ্গলে খাচ্ছে না কোথায় খাচ্ছে, আমি কাউকে চিনি। পুরো আমার ইচ্ছে হচ্ছে একটা পুরো আমার গেট বেট পুরো ভেঙে দিয়ে গেছে একদম, পুরো সবকিছু কোন লোক মারামারি মাথা মোটা ফাটাফাটি দিয়ে গেছে। কারা করেছে এখানকার ছেলেবেলে সব আমি সামনে ভিড় রয়েছে, আমি পুরো ভিড়ের মধ্যে বসে আমি সামলাচ্ছি কাস্টমার। ওখানকার লোকজন এসে বলে যে তুমি তুমি দেখতে পারো না, এটা আমি কি করে দেখবো, পিছনে পিছনে জঙ্গলে যদি ওরা মিশে গন্ডগোল, আমি সামনে কাস্টমার সামনে ওনাকে আমি দেখবো। পুরো আমার চেয়ার টেবিল পুরো ভেঙে দিয়ে আমার গেট ফেট দেখো কি করেছে, পুরো গেট ফেট ভেঙে দিয়ে সবকিছু, আমার লাইট ফেট সবকিছু ভেঙে দিয়ে গেছে। এখানকার লোকজন পুরো মাথা মাথা ফেটে গিয়ে পুরো পুলিশ টুলিশ সব চলে এসছে। আমি লাস্টে গিয়ে পুলিশকে ফোন দিই, উনি কিছুই করে না, পুলিশ অফিসার সামনে দাঁড়িয়ে আছে, একটা সিভিক ভলেন্টিয়ার, একটা ড্রেস পরা সিভিল ড্রেস পরা, ওরা ওরা কিচ্ছু বলে না, ওরা বলে দাঁড়াও দাঁড়াও থানা থেকে আসছে থানা থেকে আসছে, ওরা দেখে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু করে না। তো আমি ওই মুহূর্তে কাকে ফোন করবো, কাকে জানাবো, ক্লাবকে জানাবো, ক্লাবের থেকে আসতে আসতে লোকজন আছে, ততক্ষণে কি গন্ডগোল পুরো ভেঙে দিয়ে গেছে এখানে একদম পুরো। তোমার নাম? আমার নাম রাজু মণ্ডল।